বিস্ফোরণের তীব্রতায় গতকাল বিকেলে কেঁপে ওঠে মালদা শহর। এদিন বিকেল নাগাদ শহরের ঘোরাফির এলাকায় একটি টোটোর মধ্যে এই বিস্ফোরণ হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে টোটোতে থাকা চালকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের জেরে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় টোটোটি। বিস্ফোরণের পর ওই এলাকার আশপাশ থেকে উদ্ধার হয় কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকার বাসিন্দা ওই টোটো চালক ইলিয়াস শেখের দেহাংশ। খবর পেয়ে পুলিশ চায় ঘটনাস্থলে দেহাংশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। প্রাথমিকভাবে টোটোতে লাগানো ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এখানে এই টোটোতে চারটা ব্যাটারি থাকে, দুটা ব্যাটারি যেটা আছে দুটা ব্যাটারিয়ে কোনো রিজনের জন্য ওখানে বিস্ফোরণ হয়েছে। এন্ড সেই বিস্ফোরণের জন্য ওই লোকটি ক্ষতি এন্ড যেটা গাড়িয়ে ক্ষতিটা সেটাই প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। বাকি FSL যেটা আছে ওখানে এসে বাকি মূল্যাঙ্কন করবে, দেখবে, তখন ও ওপিনিয়ন দেবে। অন্যদিকে আজ বিস্ফোরণ স্থল পরিদর্শনে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ মালদা জেলা বিজেপির প্রতিনিধি দল। পুরো এলাকা ঘুরে দেখেন সাংসদ এবং বিজেপি প্রতিনিধিরা। ঘটনাকে ঘিরে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। গতকাল 4:20-25 নাগাদ একটা টোটোতে হঠাৎ একটা বিকট ধরনের একটা আওয়াজ, মানে একটা বিস্ফোরণ এখানে হয়েছে। তো এই বিস্ফোরণ তার তীব্রতা এতটাই ছিল যে এখানে পাশে হচ্ছে অনন্ত রায়ের বাড়ি, উনি এখানেই আছেন। তিনি তার বাড়ির সমস্ত অ্যাসবেস্টার ভেঙে গেছে, তার জানলা ভেঙে গেছে, তার সমস্ত সিটগুলো রডগুলো সেগুলো বেঁকে গেছে, এমনকি তার স্ত্রী তার যেখানে তিনি ভেতরে বসেছিলেন ভেতরে সেখানে তার এখানকার বিস্ফোরণের একটা অংশ ছুটে গিয়ে তাতে দেখা যাচ্ছে সেখানে ফোসা পড়ে গেছে। তার মেয়ের গায়ে গোটাটাই ফোসা পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরিয়েছে। তার মানে এখানে একটা বিস্ফোরক পদার্থ ছিল যেটা একটা হয়তো কোনো একটা প্রাণনাশের চেষ্টার জন্য এটা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা, বড় ধরনের একটা প্রাণনাশ হতে পারতো, মালদা শহরের দিকে যাচ্ছিল। তার মানে আমরা পশ্চিমবাংলাতে আমাদের এখানে এই 9.5 বছর ধরে যা আমরা দেখতে পাচ্ছি যে 9.5 বছর ধরেই একই জিনিস ঘটছে। তারা হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রেই মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং মানুষের মধ্যে আজকে ভীতির সঞ্চার করছে। অন্যদিকে এ বিষয়ে আজ আমরা কথা বলেছিলাম মৃত ওই টোটো চালকের ভাই আতিউর রহমানের সাথে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে CBI তদন্তের দাবি তুলেছেন আতিউর। এখানে দেখছি তো পুরো টোটো তো উড়ে গেছে। আপনার ভাই কোথা থেকে কোথায় যাচ্ছিল? এবার সুজাপুর থেকে এখানে মাল নিতে আসছিল, ফ্লাইওভার নিয়ে বাড়ি যাচ্ছিল। কি হয়েছে আপনারে বলতে আপনাদের মাধ্যমে আমি শুনতে পেরেছি। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমরা CBI তদন্ত চাইছি, এটা আমরা পুরোভাবে কি করে চাইছি পুরোটা চেক আপ হোক। টোটোতে ব্যাটারিতে হয়েছে না অন্য কিছু কারণে? এটা আপনারা আপনারাই বলতে পারবেন, আমরা কি করে করবো? এটা CBI তদন্ত করবে না আবার ভালো করে বার করবে? পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল ঘটনার তদন্তে আসছে ফরেন্সিক দল। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।